রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে পঞ্চম মেয়াদে জয়ী হয়েছেন ভ্লাদিমির পুতিন ইতিমধ্যে প্রায় আশি শতাংশ ভোট গণনা শেষ হয়েছে দেশটির বুথ ফেরত জরিপে দেখা গেছে প্রায় সাতাশি দশমিক এক পাঁচ শতাংশ ভোট পেয়েছেন তিনি বিজয় ভাষণে রাশিয়ার সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার কথা জানান পুতিন এ সময় ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়ে পশ্চিমাদের সতর্ক করেছেন তিনি রাশিয়া নির্বাচন কমিশনের তথ্যমতে এবারে নির্বাচনে মোট ভোটার ছিল এগারো কোটি লাখ এর মধ্যে রেকর্ড শতাংশের বেশি মানুষ ভোট দিয়েছেন এই নির্বাচনে পুতিনের তিন প্রতিদ্বন্দ্বীর কেউই চার শতাংশের বেশি ভোট পাননি ফলে আরো ৬ বছরের জন্য রাশিয়ার ক্ষমতায় থাকছেন একাত্তর বছর বয়সী এই নেতা দেশটিতে দুশো বছরের মধ্যে দীর্ঘমেয়াদী শাসক হচ্ছেন পুতিন